মার্কিন অস্ত্র ব্যবহার করে গাজায় মানবাধিকার লঙ্ঘন করে থাকতে পারে ইসরায়েল, এমন শঙ্কার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি জানান, প্রতিবেদনটির বিষয়টি জানানো হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনকে। এরই মধ্যে বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, ইসরায়েলকে যেসব অস্ত্র সরবরাহ করা হয়েছে সেগুলোর অপব্যবহার করা হয়েছে কিনা তা যাচাই করা যুক্তিসঙ্গত। তবে কী ধরনের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করা হয়নি। বিস্তারিত তদন্তের পরই এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। সম্প্রতি ইসরায়েলকে অস্ত্রের চালান বন্ধের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে উত্তেজনা চলছে।